দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আমাদের পড়া হচ্ছিল, দেখো ভারতবর্ষ গল্পটা, লেখকের নাম সৈয়দ মুস্তাফা সিরাজ। আমাদের বেশ খানিকটা পড়া হয়েছিল, সেখানে আমাদের পড়া হয়েছিল যে যখন চায়ের দোকানে এক বুড়িমা এলো, ছেলেরা যেহেতু শীতকালের দিনে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মাঠে তাদের ফসল রয়েছে তুলতে পারছে না, তাই রাগে কারণে কখনো কখনো ভগবানকেও যেন গালিগালাজ করছে, এই রকম চায়ের দোকানে যখন একটা আড্ডার পরিবেশ চলছিল সেই সময়ে এক বুড়িমা এলো, এবং সে তাকে দেখে, সেই বুড়িমাকে দেখে ছেলেরা নিজেদের মধ্যে গল্প থামিয়ে বুড়িমার দিকে চেয়ে রইল। এই পর্যন্ত আমরা পড়েছিলাম, দেখো তারপর থেকে পড়ি। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করল, ও বুড়ি তুমি এলে কোত্থেকে? যেহেতু গ্রাম অঞ্চল শহরের মতো এত বিস্তৃত নয়, সে কারণে সেখানে জনসংখ্যা কম থাকায় কম বেশি সবাই সবাইকে চেনে, জনসংখ্যা কমের জন্য সে কারণে তাদের পরিচিত মুখ সকলেরই জানা, কিন্তু এই বুড়িমাকে বড্ড তাদের অপরিচিত মনে হলো। অন্তত কাছাকাছি কোনো গ্রামে তাদের দেখেছে বলে, বুড়িমাকে দেখেছে তারা মনে করতে পারছে না, তাই অপরিচিত বুড়িমাকে দেখে তারা যেন প্রশ্ন করলো যে বুড়িমা তুমি এলে কোথা থেকে? একজন অযাচিতভাবে সেই প্রশ্ন করলো। বুড়িমা আপন মনে চায়ের দোকানে এসে চা চাইলো, চা খেলো এবং কারোর সঙ্গে কোনো কথা না বলে নিজের মনেই চা পান করে যাচ্ছিল। কিন্তু তাদের মধ্যে একজন ছেলে, যারা ওখানে বসে আড্ডা মারছিল, সেই অপরিচিত যুবক নিজের উৎসাহ দমন করতে না পেরে বুড়িমাকে এই প্রশ্ন করলো, ও বুড়ি তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি, গজগজ করে সে জবাব দিলে, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? অর্থাৎ বুড়িমা বয়স্ক হতে পারে, কিন্তু তার মেজাজ যেন সেই অল্প বয়সীদের মতো তীক্ষ্ণ, সে কারণে বুড়িমা তার কথাতে ভীষণ রেগে গেল। যেহেতু তাকে প্রশ্ন করা হয়েছিল যে বুড়ি তুমি এলে কোত্থেকে, সেই প্রশ্ন শুনে তার মনে হলো যে আমি যেই হই বা যেখান থেকেই আসি তাতে এই অপরিচিত মানুষদের এত জানার কৌতূহল কেন? তাই বুড়িমা তার ক্ষিপ্ত মেজাজে সে যেন সঙ্গে সঙ্গে বলে উঠল যে সে কথায় তোমাদের কাজ কি বাছারা? অর্থাৎ বুড়িমা বয়স হয়েছে, কিন্তু বয়সের সাথে সাথে আমাদের ভেতরে থাকা যে সমস্ত দোষগুণগুলো থাকে, অনেক সময় মনে হয় তা বোধহয় বয়সের সাথে সাথে কমে যায়, কিন্তু আমরা দেখলাম যে বুড়িমার মধ্যে সেই ষড়রিপুর যে দ্বিতীয় রিপু, প্রথম হলো কাম, দ্বিতীয় হলো ক্রোধ অর্থাৎ রাগ, বুড়িমা কিন্তু তার সেই ষড়রিপুর দ্বিতীয় রিপুকে দমন করতে পারেনি। তিনি ভীষণভাবে রাগান্বিত হয়ে যেন সেই ছেলেদের উত্তর দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল, ওরে বাবা ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাটপুর মতন বেরিয়ে পড়েছে। বুড়িমাকে এত মেজাজি দেখে ছেলেরা বরং বুড়িমার কথায় রাগেনি, তারা বরং হেসে উঠল যে বুড়িমার তেজ দেখেছিস, ঠিক যেন টাট্টু ঘোড়ার মতো। টাট্টু ঘোড়া অর্থাৎ ছোট বটে, কিন্তু বড্ড ছটফটে এবং চঞ্চল, সেই কারণে আমরা সেই চঞ্চল বা ছটফটে ছোট্ট ঘোড়াকে টাট্টু ঘোড়া বলে থাকি, যে ভীষণ কর্মক্ষম। তাহলে বুড়িমা হতে পারে বয়স্ক, কিন্তু তার তেজ তা যেন অল্প বয়সী সেই টাট্টু ঘোড়ার মতো, সে কারণে ছেলেরা তো বুড়ির মাথার কথায় রাগ করেই নি, উপরন্তু তারা বলে উঠল যে দেখেছিস বুড়িমার এই বয়সেও কীরকম টাট্টু ঘোড়ার মতো তেজ। অর্থাৎ মানুষটা হতে পারে বয়স্ক, কিন্তু তার তেজ তা যেন সেই অল্প বয়সী সেই চঞ্চল বা ছটফটে কর্মক্ষম ঘোড়ার মতোই যেন তেজালো। পুরি খেপে গেল, তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না, আমি যেখান থেকেই আসি লোকের কি? বুড়িমা আরও রেগে গেল ছেলেদের হাসিতে। যখন কাউকে রাগানো হয় তখন যদি দেখা যায় যে অন্য যারা তারা রাগান্বিত না হয়ে বরং হেসে বিষয়টাকে আরও উৎসাহ দিচ্ছে বা সেই তার রাগটাকে অবজ্ঞা করছে, তখন সেই রাগান্বিত ব্যক্তি তার যেন ক্রোধ আরও বেড়ে যায়।
তাহলে বুড়িমা যখন দেখলো তার কথাতে অন্যান্যরা হাসছে, তখন বুড়িমার রাগ আরও বেড়ে যায় এবং বুড়িমা রেগে গিয়ে আরও অন্যান্য রাগান্বিত হয়ে নানান কথা বলতে থাকে। তোমাদের কর্তা বাবা টাট্টু, কর্তা বাবা অর্থাৎ যেন বাড়ির গৃহকর্তা বা অভিভাবক, যেমন রেগে গিয়ে ছোটো ছেলেরা অনেক সময় নানান রকম গালিগালাজ করতে গিয়ে নানান কথা বলে থাকে, যে সেই রকম বুড়িমা সেই ছোটো ছেলের মতো রেগে গিয়ে যেন ছেলেদেরকে ছেলে তার যেন বাড়ির অভিভাবককে ধরে এবার গালিগালাজ করছে, তোমাদের কর্তা বাবা টাট্টু, যে আমি সেই কর্মক্ষম বা চঞ্চল বা সেই ছুটে বেড়ানো ছোটো তেজি ঘোড়ার মতো টাট্টু ঘোড়া নয়, সেটা হচ্ছে তোমার কর্তা বাবা বা তোমাদের গৃহকর্তা বা তোমার অভিভাবক। স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় যে নিজেদেরকে দুটো গালিগালাজ করলেও ততটা গায়ে লাগে না যতটা গায়ে লাগে বাড়ির গুরুজন সম্পর্কে কথা বললে। সে কারণেই বুড়িমা রেগে গিয়ে সেই ছেলেদেরকে ছেড়ে তাদের গুরুজন তুলে গালিগালাজ করছে, তোমাদের কর্তা বাবা টাট্টু অর্থাৎ তোমাদের গৃহকর্তা বা অভিভাবক বা তোমার পিতা, তারা সে হচ্ছে যেন এই তেজালো ছোট্ট পরিশ্রমী ঘোড়ার মতোই টাট্টু। খবরদার অকথা কুকথা বলো না। বুড়িমার কাছে স্বাভাবিকভাবেই ছেলেরা জানতে চেয়েছিল, এত শীত, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে ঝোড়ো হাওয়া, এই রকম একটা পরিবেশে বুড়িমাকে দেখে মনে হচ্ছে বেশ বয়স্ক, তাহলে সে কোথা থেকে এলো? যেহেতু আবার আমাদের পরিচিত সেরকম নয়, কাছাকাছি কোনো গ্রামের হলে হয়তো চেনা যেত, কিন্তু সেই কারণেই ছেলেদের উৎসাহ থেকে তারা স্বাভাবিকভাবেই কথাটা বলেছিল, কিন্তু বুড়িমা সেই স্বাভাবিক কথাটাকে গ্রহণ করতে পারেনি, তাই সে বলছে অকথা কুকথা বলো না, আমি যেখান থেকে আসি লোকের কি, অর্থাৎ আমি যেই হই, আমি যে জায়গা থেকেই আসি না কেন, তাতে বুড়িমা মনে করে যে অন্যান্য লোকের সেটা জানার উৎসাহ না থাকাই ভালো। একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায়, তাই জিজ্ঞাসা করছে এরা। তখন বুড়িমা রেগে গিয়ে উত্তর দিচ্ছে, তোমাদের মাথায়। অর্থাৎ বুড়িমার বয়স হয়েছে, কিন্তু বুড়িমার তেজ যেন সেই অল্প বয়সী ছোটোদের মতো, একটা সোজা কথারও সোজাভাবে সে উত্তর দিচ্ছে না, প্রতিটা উত্তরই যেন কীরকম বুড়িমা একটু বাঁকা গোছে দিচ্ছে। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে লাগলো, তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। দেখা যাচ্ছে যে বুড়িমা তাকে দেখে মনে হয়েছিল বোধহয় সে অসহায়, কিন্তু সে আত্মসম্মান বোধ সম্পন্ন, তাই চা খেয়ে, সে কিন্তু বিনা পয়সায় চা খায়নি, তার কাছে ছিল ন্যাকড়ায় বাঁধা পয়সা, সেই কম্বলের ভেতর থেকে ন্যাকড়ায় বাঁধা পয়সা সে খুলে চায়ের দাম মিটিয়ে চলে গেল। তাহলে আপাত দৃষ্টিতে বুড়িমাকে দেখে আমাদের অত্যন্ত দরিদ্র বলে মনে হচ্ছে, বা ছেলেরাও হয়তো ভেবেছিল কে জানে বুড়িমা চা খেয়ে পয়সা হয়তো দেবে কি দেবে না, কিন্তু আমরা দেখলাম যে বুড়িমা যতই হত দরিদ্র হন না কেন তিনি কিন্তু বেশ আত্মবিশ্বাস বোধ সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন, তাই চা খেয়ে তিনি পয়সা না দিয়ে চলে যাবেন এটা যেন সে ভাবতেই পারে না, তাই বুড়িমাকে আমরা দেখি সেই আত্মসম্মানের কারণে তিনি বিনা পয়সায় চা খাননি। চা খাবার পরে কম্বলের ভেতর থেকে ন্যাকড়া বাঁধা পয়সা ছিল দিয়ে বুড়িমা চলে গেল। আমাদের যেহেতু ছোটো প্রশ্ন থাকবে, সে কারণে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যেন প্রশ্নগুলো ঠিক করে দেখি, যে পয়সা বুড়িমা কোথা থেকে বের করেছিল, না দেখো লেখা আছে কম্বলের ভেতর থেকে ন্যাকড়ায় বাঁধা একটা পয়সা। আমরা আবার পরের ক্লাসে আসছি, আগের পড়া যতটা হয়েছিল দেখো, তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। বুড়িমা এই চায়ের দোকানে যেমন হঠাৎ করেই এসেছিল, তেমনই তার চা খাওয়া হয়ে গেলে পয়সা দিয়ে তারপর সে কিন্তু আবার রাস্তায় নেমে গেল। অর্থাৎ তার আগমন এবং তার প্রস্থান সবটাই যেন এই চায়ের দোকানে বসা ছেলেগুলোর কাছে একটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে, যে এই রকম ঝড় বৃষ্টি বাদলার দিনে বুড়িমা এলোই বা কোথা থেকে, আর বুড়িমা এখন যাবেই বা কোথায়। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা, অর্থাৎ এত ঝড় বৃষ্টি তারপর শীতকাল, যে সাধারণ মানুষই ঠান্ডায় জবুথবু হয়ে যাচ্ছে, কাবু হয়ে পড়ছে, এই রকম পরিস্থিতিতে বুড়িমার বয়স হয়েছে, গায়ে সেরকম বিশেষ তার শীতের পোশাক নাই, একটা ছেঁড়া চিটচিটে তুলোর কম্বল, তার মধ্যে যদি আবার বুড়িমায় ঠান্ডা হাওয়াতে ভিজে যায় তাহলে বুড়িমা যে মরে যাবে, তাই তারা তাদের ভেতরের সেই মনের কথাটাকে যেন প্রকাশ করে ফেললো, রে নির্ঘাত মরবে বুড়িটা, অর্থাৎ এত ঠান্ডা কি আর বুড়িমা সহ্য করতে পারবে, নিশ্চয়ই বুড়িমা মরবে।
বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। বুড়িমা আমাদের মনের জোর বিরাট, তাই দেখা যাচ্ছে বুড়িমা মরার কথা তো দূরে থাক। রেগে গিয়ে সে প্রত্যুত্তর দিল, মানে ছেলেরা যেহেতু বলেছিল যে নির্ঘাত মরবে বুড়িটা, তাই আমরা দেখতে পেলাম যে বুড়িমা সঙ্গে সঙ্গে তার জবাব দিল যে তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক, অর্থাৎ আমি নয়, এই ঠান্ডাতে তোদের শতগোষ্ঠী, তোরা একাও না, তোদের গোষ্ঠী অর্থাৎ তোদের পরিবারের বা অন্যান্য সকলে যারা রয়েছে তারা সব মরুক। সবাই দেখল বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সব আর অবাক চোখের সামনে দিয়ে গিয়ে বুড়িতে কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল, অর্থাৎ সবাইকার কে অবাক করে দিয়ে বুড়িমা চলে গেল বটতলার দিকে। যেমন আমরা গ্রামগঞ্জের দিকে দেখেছি যে অনেক সেখানে বড় বড় পুরনো গাছ থাকে, সেই রকমই একটা গাছের কথা বলা হচ্ছে। বুড়িমা সেই গাছেতে গিয়ে দিকে এগিয়ে গেল যে বটতলায় বসবে বলে, যেহেতু সে তো হচ্ছে যে কোনো সঠিক ঠিকানা আমরা জানি না যে বুড়িমা কোথা থেকে এলো কোথায় যাবে, তাই বুড়িমা চায়ের দোকান থেকে বেরিয়ে সে বসলো ওই বটতলার দিকে এগিয়ে গেল। মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে, যেহেতু কদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাই গাছের নিচেটা মাটি সান বাঁধানো নয়, কাদা হয়ে গেছে। সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে বুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল, যেহেতু বহুদিনের পুরনো গাছ, বট গাছ, সেখানে দেখা যাচ্ছে যে মোটা মোটা শেকড়গুলো পর্যন্ত যে শক্ত কাঠের মতো হয়ে গেছে। সেখানে গিয়ে বুড়িমা যে গাছের নিচেতে শেকড়গুলো শক্ত হয়ে যাওয়া সে কাঠের ওপরে বসে পড়ল। শেকড়টার পেছনে বুড়ির গায়ে খোঁদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। আমরা অনেক সময় দেখেছি যে বড় বড় পুরনো গাছগুলো কাণ্ড অনেক মোটা হয় এবং স্বাভাবিকভাবে কাণ্ড যেমন যে গোটাটা একই রকমের হয়ে গাছ ওপর দিকেও হয়ে উঠে যায় তা কিন্তু নয়। আপনা আপনি নিজের খেয়ালে কখনো গাছকে আমরা দেখি কাণ্ড উঠতে উঠতে বাঁকা চোরাও হয়ে যায়, তাই কিছুটা ঠিক যেমন আমরা চেয়ারে ঠেসান দিয়ে বসি ওই রকম একটু ভেতরটা ইউ আকৃতি মতো, একটু খোঁদল মতো কোনো কোনো গাছের কাণ্ডতে আপনা আপনি হয়ে যেতে দেখি। এই বটগাছটার কথা বলা হচ্ছে, সেই বটগাছেরও যেন কাণ্ডটা কিছুটা ওই চেয়ারের মতো, পেছন দিকটা একটু ইউ আকৃতির মতো, যেখানে বুড়িমা দেখা গেল ঠেস দিয়ে সেই কাণ্ডটায় বসলো। আর কোথায় না হয়তো গাছের নিচেটা ভিজিয়ে কাদাতে পরিণত হয়েছে, কিন্তু আবার শেকড়গুলো এত শক্ত হয়ে গেছে কিছুটা কাঠের মতো, তাই বুড়িমা সেই কাদার মধ্যে না বসে যে শেকড় শক্ত হয়ে যাওয়া কাঠ তার ওপরে বসলো। আর যে কাণ্ড, সেই বটগাছের কাণ্ডটা যেটা কিছুটা খোঁদল মতো হয়ে গেছে চেয়ারের ইউ আকৃতির মতো, সেখানটায় ঠেস দিয়ে বসলো এবং বয়স্ক মানুষ পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষ বাসেনি। তাহলে বুড়িমার এই বসার অভিজ্ঞতা দেখে ছেলেরা বুঝল যে বুড়িমার সত্যিই বোধহয় নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, বুড়িমার এই অভিজ্ঞতা প্রচুর রয়েছে, অর্থাৎ এইরকমভাবেই গাছের নিচে বুড়িমা রাত কাটাতে অভ্যস্ত, এইভাবে গাছের নিচে তার দিন চলে, সেই কারণে বুড়িমা হঠাৎ করে গিয়েই যে গাছতলায় বসে পড়ল তা নয়, সে তার সেই পূর্ব অভিজ্ঞতার দ্বারাই জানে যে যার কোনো আশ্রয় নেই সে নিরাশ্রয় মানুষেরা, এরকম বড় বড় গাছের নিচেই তারা রাত কাটাতে অভ্যস্ত, তাই বুড়িমা তার সেই পূর্ব অভিজ্ঞতার মতোই সে এসে এই গাছতলায় বসলো। এবং ছেলেরাও যেন বুঝলো যে বুড়িমার এই গাছের নিচে বসাটা হঠাৎ করেই নয়, বুড়িমা তার অভিজ্ঞতার দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ এইভাবেই জীবন কাটাতে অভ্যস্ত, অর্থাৎ সে বৃক্ষ বাসিনী, এইভাবেই বুড়িমা গাছের নিচে থাকতে অভ্যস্ত, সে কারণে তারা যেন আর সেইভাবে মানে বুড়িমার সম্পর্কে তেমন আর উৎসাহ বিশেষ না দেখালেও কেউ কেউ বলল বরং বারোয়ারি তলায় গেলেই পারতো, নির্ঘাত মরে যাবে। কেউ কেউ
আমরা তো দেখেছি পৃথিবীর সব মানুষই একরকম নয়, কারোর কারোর মধ্যে মানবিকতা বোধ যেন একটু বেশিই থাকে। তাই বুড়িমা যতই কিনা রাগ দেখাক না কেন, তবু যেন সে বুড়িমার কষ্টের কথা ভেবে বা গাছতলায় গাছের ফাঁক ফোকর পাতা দিয়ে জল পড়বে, একে ঠান্ডা, বুড়িমার কষ্ট হবে, সে কারণে কেউ কেউ বলছে বরং বারোয়ারিতলায় গেলেই পারতো। বারোয়ারিতলা অর্থাৎ সেখানে বারো ইয়ার অর্থাৎ বন্ধু, যেমন গ্রামের কিছু ছেলে মিলে অনেক সময় আমরা দেখেছি ইয়ার অর্থাৎ বন্ধু, সেখানে সত্যিই যে বারো জন ইয়ার বা বন্ধু হতে হবে তা নয়, মানে বেশ কিছুজন মিলে তারা করে কি অনেক সময় একটা দল গড়ে তুলে একটা হয়তো চালা মতো বানায়, যেখানে বসে ছেলেরা আড্ডা মারে। কখনো দেখা যায় সেখানে হয়তো ওপরে হয়তো খড়ের ছাউনি রইলো, চারিদিকে বাঁশ দিয়ে সেখানে হয়তো খুঁটি মতো দেওয়া হলো, চারিদিক খোলা থাকে, কোনো পাঁচিল বা কিছু নয়, শুধু মাথার উপরে একটা আচ্ছাদন থাকে খড়ের বা যা হোক কিছু, সেই ছেলেরা সেখানে বসে আড্ডাও মারে, গল্প গুজব করে, তাদের যেন একটা আড্ডার জায়গা হয়। প্রয়োজনে সেখানে বসে হয়তো কখনো কোনো তাদের প্রয়োজনীয় কাজকর্ম তারা সারলো, হয়তো কোনো সভা সমিতি ডাকা হলো, বা হয়তো বিভিন্ন রকম পুজো অর্চনা, সে দুর্গাপুজো হতে পারে বা কোনো হয়তো চব্বিশ প্রহর, নানান রকম ছোটোখাটো অনুষ্ঠানও সেখানে হয়ে থাকে। সেই বারোয়ারি তলা যেহেতু মাথার উপরে খড় বা অন্য কিছুর আচ্ছাদন থাকে, চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা বা খোলা, খুঁটির মতো বাঁশ দেওয়া থাকে আর চারদিক খোলা, যেহেতু মাথার উপর আচ্ছাদন আছে বলে কেউ কেউ যেন মানবিকতার খাতিরে বলে উঠলো যে বুড়িমা সেই বারোয়ারিতলায় গেলেই পারতো, নির্ঘাত মরে যাবে, অন্তত বারোয়ারিতলায় গেলে মাথায় তো বৃষ্টি লাগতো না। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো, আবার জমে গেল। বুড়িমাকে নিয়ে ছেলেদের মনের মধ্যে নানান কৌতূহল, যে বুড়িমা এলো কোথা থেকে, বুড়িমা কোথাকার মানুষ, নানান কথা সেখানে তারা আলোচনা করলো। যেহেতু আড্ডা স্থল, আমরা বলেইছিলাম আগেতে যে তাদের গল্পের কোনো ভিত্তি নেই, নানান বিষয় নিয়ে গল্প করাচ্ছে, তাদের হচ্ছে সময় কাটানোটা এখানে বড় কথা চায়ের দোকানে, তাই এইভাবে গল্প করতে করতে তাদের গল্প যেন আবার জমে গেল। এই ক্লাসটা থাক, আবার পরের ক্লাসে আসছি। দেখো যতটা পড়া হয়েছিল তারপর থেকে পৌষে পাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে। ডাক পুরুষের মাথায় দেখো কমা দেওয়া রয়েছে, যে আমাদের সমাজে অনেক সময় দেখেছি কিছু কথা রয়েছে যেগুলো হয়তো আমরা অন্য ক্লাসে পড়ে এসেছি, প্রবাদ বাক্য বলা হয়, যে মানুষের মুখে মুখে কথাগুলো প্রচলিত হতে হতে সেগুলো যেন আপ্ত বাক্যের মতো হয়ে গেছে, অর্থাৎ এগুলো যেন আমাদের সত্যিগুলো প্রমাণিত হয়েছে। কথাগুলো কবে থেকে শুরু হয়েছিল আমরা জানি না, কিন্তু মানুষের মুখে প্রচলিত থাকতে থাকতে এগুলো যেন মানুষ তার কাজে কর্মে কখনো আপ্ত বা সত্যি বাক্য হিসাবে অনেক সময় এই কথাগুলোকে ব্যবহার করে থাকে। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে যে খনার বচন, সেখানে আমরা দেখি প্রচলিত যে প্রবাদ বাক্যটি রয়েছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথাই যা। অর্থাৎ এই ধরনের যে কথাগুলো, যে সেরকম মঙ্গল বা বুধবারের কথা বলা হচ্ছে যে যথা ইচ্ছা তথাই যা, অর্থাৎ এই সমস্ত দিনেতে যাত্রা করলে সেটা মঙ্গলজনক। ঠিক সেরকমই আমাদের বইতেও আমরা পাচ্ছি পৌষে পাতলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচন রয়েছে। ডাক পুরুষ কথাটা দেখো মাথায় কমা দেওয়া আছে, বচন এটাও মাথায় কমা দেওয়া। ডাক পুরুষ অর্থাৎ যেমন আমরা খনার বচনের কথা বললাম আমাদের সমাজে প্রচলিত, সেই রকমের ডাক বলে এক গোপালক, গরু পালন করে যে, সেই রকমই এক বালকের কথা বলা হচ্ছে, যে আপাত দৃষ্টিতে আমরা বললাম বটে সে গো অর্থাৎ গরু পালক, গরু পালন করে রাখাল বালক, কিন্তু না জানি সেও কিছু কথা হয়তো বলেছে যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত হতে হতে যেন সত্যতা পর্যবসিত হয়েছে, সেই সত্য কথার মতনই যেন এগুলো কখনো আমরা দেখেছি, হতে পারে যে তার মধ্যে কিছুটা সত্যতা হয়তো রয়েছে, তবু সমাজে মানুষের মুখে মুখে তার সত্যতার পরিমাণ যেন আরও বাড়িয়ে তুলেছে, তাই এগুলো আমরা অনেক সময় আমাদের প্রচলিত সমাজে কথাগুলোকে ব্যবহার করে থাকি। বচন রয়েছে পুরনো বচন, বচন অর্থাৎ আমরা বললাম প্রবাদ প্রবচন, এখানে কি রয়েছে ডাক পুরুষের সেই বচন, তা হলো শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন দিন। অর্থাৎ এখানে বৃষ্টির কথা বলা হয়েছে যে মঙ্গলে সাত,
মঙ্গলবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 7 দিন চলবে, সরি শনিতে 7, শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 7 দিন চলবে, মঙ্গলে 5, মঙ্গলে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেটা 5 দিন চলবে, বুধে 3, বুধবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 3 দিন চলবে, বাকি সব দিন দিন। তাহলে শনিতে 7 অর্থাৎ শনিবারের বৃষ্টি টানা 7 দিন চলবে, মঙ্গলে 5, মঙ্গলে বৃষ্টি শুরু হলে 5 দিন চলবে, বুধে 3, বুধেতে বৃষ্টি শুরু হলে বুধবার থেকে টানা 3 দিন চলবে, বাকি সব দিন দিন। অর্থাৎ যেদিন বৃষ্টি শুরু হবে সেদিনই বৃষ্টি থেমে যাবে। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, অন্য দিন লাগলে 1 দিনের ব্যাপার, যে কথাটা আমি আগেই বিশ্লেষণ করলাম। এ বাদলা লেগেছিল মঙ্গলে, কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। এই যে আমরা বৃষ্টির কথা বলছি ভারতবর্ষ গল্পতে, এই বৃষ্টি কবে শুরু হয়েছিল সেখানে বলা হচ্ছে এ বাদলা লেগেছিল মঙ্গলে। যেহেতু আমাদের প্রথম দিনের ক্লাসে আমি যখন প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম, যেহেতু বলেছিলাম যে আমাদের MCQ 1 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেই জন্য আমাদের কিন্তু টেক্সট বইটাকে ভীষণ ভালো করে পড়া দরকার, যে এই ভারতবর্ষ গল্পে বৃষ্টি কবে থেকে শুরু হয়েছিল। মঙ্গলবার দেখো রয়েছে বাদলা লেগেছিল মঙ্গলে, কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। তাহলে কদিন যে একটানা বৃষ্টি হয়েছে মঙ্গলবার থেকে শুরু হয়ে, কিন্তু যেদিন ছেড়ে গেল আর আকাশে বিন্দুমাত্র মেঘ নেই, একবারে ঝকঝকে তকতকে আকাশ, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করল বটতলার সেই গুড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃসার। বৃষ্টি থামলো, সূর্য উঠলো, সবাই বেশ আনন্দিত, যে বিশেষ করে চাষিরা যে কদিন ধরে এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে তাদের মাঠে ফসল রয়েছে ঘরে তোলা হয়নি, ভীষণ চিন্তায় ছিল, তাই সূর্য ওঠাতে তারা বেশ আনন্দিত। এবং সবাই আবিষ্কার করলো হঠাৎ করে কদিন ধরে বৃষ্টির জন্য কেউ তো সেইভাবে বাইরে বেরোতে পারেনি, শুধুমাত্র আমরা পেয়েছি যে ছেলেরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল, কিন্তু যেদিন সবাই বেরোলো আবিষ্কার করলো, দেখতে পেলো হঠাৎ করে যে বটতলার সেই গুঁড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃসার। বুড়িমাকে আমরা বসতে দেখেছিলাম চায়ের দোকান থেকে বেরিয়ে এসে, গুঁড়ির এই বট গাছের গুঁড়ির খোঁদলে, অর্থাৎ সেই চেয়ারের মতো যে একটু ইউ আকৃতি পিঠটা রাখতে সুবিধা হয় সেই খোঁদল বলা হচ্ছে, খোঁদলেতে পিঠ রেখে বুড়িমা যে বসেছিল সেখানে বুড়িমার নিঃসার, দন্ত সহায়কা ডয়সনরা, অর্থাৎ তার মধ্যে কোনো চেতনা বোধ নেই, সে অসার অবস্থায় যেন বুড়িমা খোঁদলে পিঠ ঠেস দিয়ে বসে আছে। আমরা দেখো আবার পরের ক্লাসে আসছি, যতটা পড়া হয়েছিল তারপর থেকে দেখো অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চা ওল্লা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। অর্থাৎ অনেকটা বেলা হয়েছে, হতেই পারে বুড়িমা হয়তো ঘুমিয়ে গেছিলো বা কিছু, সে কারণে সবাই ভেবেছে হয়তো একটু বেলা হলে বুড়িমা নড়ে চড়ে উঠবে, কিন্তু বেশ কিছুটা বেলা পার হয়ে যাবার পরেও যখন দেখা গেল যে বুড়িমা নড়ছে না, তখন চাওয়ালা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। আমরা এরকম দেখব বিভিন্ন জনের উক্তি রয়েছে আমাদের এই ভারতবর্ষ গল্পে, নানান চরিত্র রয়েছে, সে কারণে ছোট প্রশ্নের জন্য আমরা সচেতন থাকব যে কে কোন উক্তি করেছে। চা ওলা জগা বলল যে নির্ঘাত মরে গেছে বুড়িটা, অর্থাৎ বুড়িমা আর নড়ছে না, সে কারণে জগা নিশ্চিত হলো যে বুড়িমা নিশ্চয়ই মারা গেছে। একজন বলল সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে, অর্থাৎ মানুষ মারা গেলে যেন ক্রমশ সে পচে যাবে, দুর্গন্ধ ছড়াবে, এবং স্বাভাবিকভাবে মৃত হিসাবে শেয়াল কুকুর তারা হয়তো টানা হেঁচড়া করবে, ছিঁড়ে খাবে, সেই জন্যই। এবং গ্রামে যেহেতু সাধারণ মানুষজন বসবাস করে তাদের পক্ষে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হবে, সেই জন্য একজন বলল সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে, অর্থাৎ এই অস্বস্তিকর পরিবেশ যে একটা সৃষ্টি হবে সে কথা একজনের মুখ দিয়ে যেন বেরিয়ে পড়লো, যে শেয়াল কুকুর তারা মৃত মানুষটাকে টেনে ছিঁড়ে খাবে এবং ভীষণ রকম একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে যাবে যে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো, কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা, একজন নারীও দেখলো
কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। অর্থাৎ দেখা গেল যে একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো, ক্রমশ যখন সাধারণ মানুষের মুখে প্রচলিত হতে থাকলো যে বুড়িমা নাকি মারা গেছে, তখন সংখ্যায় বাড়তে বাড়তে তারা ক্রমশ ভিড় জমিয়ে ফেললো। আবার কারোর কারোর মনে হচ্ছে, কে জানে, হয়তো হতেই পারে যে বয়স্ক মানুষ ঠান্ডায় ঘুমিয়ে গেছে, তাই কেউ কেউ যেন তাদের মধ্যে আবার উৎসাহী হয়ে বুড়িমার কপাল ছুঁয়ে দেখলো যে প্রচণ্ড ঠান্ডা। অর্থাৎ মৃত ব্যক্তি সে যেমনভাবে ভীষণ ঠান্ডা হয়ে যায়, বুড়িমাকেও দেখা গেল সেই রকম গা হাত পা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই। অর্থাৎ যেমন আমরা দেখেছি যে আমাদের সেই নাড়ি বা স্পন্দন অনেকে দেখে যে আমাদের শরীরের মধ্যে প্রাণ আছে কি না, সেটা আমরা সেই স্পন্দন থেকে অনুভব করতে পারি, যেটাকে চলতি কথায় আমরা পালস রেট বলে থাকি। মানুষ অসুস্থ হলেই অনেক সময় দেখবে যে যারা একটু অভিজ্ঞ তারাই পালস রেটটা দেখেন, যে পালস আছে কি না, সেই নাড়ি দন্ত নায়কার ডয়সন রহস্যই, নাড়ির স্পন্দন আছে কি না। বুড়িমার ক্ষেত্রে দেখা গেল না বুড়িমার নাড়িতে কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। ছোট প্রশ্নের জন্য আমরা সচেতন থাকব, অতএব মরাই বটে। কখন সবাই এই সিদ্ধান্তে পৌঁছেছিল, না যখন দেখা গেল বুড়িমার কপাল ছুঁয়ে ভীষণ ঠান্ডা, বুড়িমার নাড়িতে কোনো স্পন্দন নেই, তখন সবাই সিদ্ধান্তে পৌঁছেছিল যে বুড়িমা মৃত। চৌকিদারকে খবর দেওয়া হলো, সে এসে বলল থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। তাহলে যেহেতু অপরিচিত মানুষ মারা গেছে, তাই স্বাভাবিকভাবে থানায় জানানো প্রয়োজন, বা যারা এই সমস্ত আইন রক্ষক রয়েছেন, এখানে যেমন চৌকিদারের কথা বলা হচ্ছে, যে চৌকিদারকে খবর দেওয়া হলো যে সে এসে বললো থানায় খবর দিয়ে কি হবে। তাহলে চৌকিদার মশাই যেহেতু এই গ্রাম অঞ্চলে পরিচিত, তাই প্রথমে আইন রক্ষক হিসাবে হয়তো সবাই তাকেই একটুখানি জানালো, কিন্তু তিনি বললেন যে এখন যদি থানায় জানাতে যায় তাহলে ব্যাপারটায় আরও অনেক ঝামেলা আছে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। ফাঁপি কথাটা আমরা গল্পের শুরুতে পেয়েছিলাম, যে যেখানে শীতকাল তার মধ্যে বৃষ্টি হচ্ছে এবং ভীষণ জোরে উত্তরে হাওয়া বইছে, সেটাকে বলা হচ্ছে ফাঁপি। এগুলো গ্রাম্য আঞ্চলিক শব্দ, এবং যেহেতু আমাদের গল্পটা গ্রাম অঞ্চলকে ভিত্তি করেই বলা হচ্ছে, সে কারণে চৌকিদার মহাশয়ের মুখ থেকেও সেই যেন আঞ্চলিক শব্দ বেরোলো, যে ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, পটল তোলা অর্থাৎ মারা গেছে। তাহলে আমরা এই বুড়িমাকে চিনি না, জানি না বুড়িমা কোথা থেকে এসছে, বুড়িমা কাদের বাড়ির কিছুই না জানায়, সেইখানে বলা হচ্ছে যে এক ভিখিরি পটল তুলেছে। তাহলে ভিখিরি শব্দটা আমরা ব্যবহার করছি যেহেতু তার কোনো আমরা জানি না ঠিকানা, তার পরিচয়, সেই অর্থে অপরিচিত ব্যক্তি তাকে বলা হচ্ছে ভিখিরি পটল তুলেছে, বুড়িমা মারা গেছে, তার আবার থানা পুলিশ। অর্থাৎ এসব ঝামেলা বাড়িয়ে লাভ কি, চৌকিদার মশাই সে যেন কিছুটা হলেও সেই আইনের প্যাঁচ থেকে বেরিয়ে আসার সুবিধার্থে সাধারণ মানুষকে একটু যেন সচেতন করলো যে বুড়িমার কোনো ঠিকানা নাই, বুড়িমা কার বাড়ি তাও আমরা জানি না, এই ঠান্ডায় মারা গেছে, অতএব থানা পুলিশের ঝামেলায় না যাওয়াই ভালো। পাঁচ কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে, কবে মরেছে হিসাব আছে নাকি, দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন। তার মানে পাঁচ কোষ দূরে থানায় খবর দাও, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা দাগ দিয়ে রাখবো যে থানা হচ্ছে এখান থেকে পাঁচ ক্রোশ দূরে, ক্রোশ অর্থাৎ সেটা দূরত্ব মাপার এক একক, সেই পাঁচ ক্রোশ দূরে থানা, সেখানে খবর দিতে হবে, এবং সেই খবর দিলেই কি পুলিশ দারোগা সঙ্গে সঙ্গে আসবে, সেখানে দেখা যাবে যে তারা আসবে অনেক দেরিতে, এবং ততক্ষণে বুড়িমার এই মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াবে, কবে মরেছে হিসাব আছে নাকি, দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন। গ্রামের বৃষ্টি লেগেছিল মঙ্গলবারে, কদিন ধরে মানুষজন বেরোতে না পারার কারণে দেখা যাচ্ছে যে বুড়িমা নিশ্চিত কবে মারা গেছে তাও জানি না, যে আজ সকালে মরেছে নাকি কয়েকদিন আগেই মারা গেছে তা নিশ্চিত না জানায় বলছে, দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন। বুড়িমা এই বৃষ্টিতে মারা যাওয়ার পরে এই বৃষ্টির কারণে বুড়িমা ফুলে ফেঁপে অনেকটাই যেন ঢোল অর্থাৎ মোটা হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি দুর্গন্ধ ছড়াবে, তাই চৌকিদার মশাই পরামর্শ দিল পাঁচ ক্রোশ দূরে থানা
আসবে, সেই কখন পুলিশ দারোগা তার ঠিক নেই, অতএব থানায় খবর দেওয়ার প্রয়োজন নেই। একজন প্রশ্ন করে, তাহলে কী করব চৌকিদারদা, অর্থাৎ চৌকিদারকে দাদা বলে সম্বোধন করে তারা জানতে চাইছে তাহলে উপায় কী, কীভাবে আমরা এই বুড়িমার কী ব্যবস্থা করব। লদিতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। আমরা গল্পটা শুরুতেই বলেছিলাম গ্রাম অঞ্চলকে ভিত্তি করে গল্পটা লেখা হয়েছে, তাই মানুষের মুখে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় যে সঠিক শব্দ শুনতে পাবো তা নয়। আমরা দেখলাম নদী শব্দটা চৌকিদারের মুখ থেকে বেরোলো, লদি ল দয় দীর্ঘই, এগুলো আমরা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় পড়েছি যে এগুলোকে আমরা ভুল না বলে আঞ্চলিক উপভাষা বলতেই পারি যে লদিতে ফেলে দিয়ে এসো, যা ঠিক গতি হয়ে যাবে যা হবার। তাহলে যখনই নদীতে ফেলে দিয়ে আসা হবে, চৌকিদার মশাই পরামর্শ দিল, ঠিক একটা গতি হয়ে যাবে, হয় স্রোতের টানে ভেসে চলে যাবে, না হলে রাত দুপুরে এসে হয়তো শেয়ালে বা অন্যান্য জীবজন্তু এসে ছিঁড়ে খেয়ে যাবে। চৌকিদার মশাই আর পরিষ্কার করে সে কথা না বলে যেন ছেলেদের বলল যে নদীতে ফেলে দিয়ে আসতে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী এখনও শুকনো, সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে, অর্থাৎ যেমন বিজ্ঞ তিনি যেন অভিজ্ঞ, সেই অভিজ্ঞ চৌকিদার মশাইয়ের পরামর্শ মেনে ছেলেরা যেন তাকে নদীর চড়াতে ফেলে দিয়ে এলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা দাগ দিয়ে রাখবো, এর আগে পড়েছিলাম 5 ক্রোশ দূরে থানা, এখন আমরা বললাম 2 মাইল দূরে নদী। মাইল ক্রোশ এগুলো সব হচ্ছে দূরত্ব মাপার একক। এখন শুকনো, সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে, যেমন আমরা অন্যান্য সময় দেখে থাকি যে বর্ষাকালেও নদীগুলো বর্ষার জলে পুষ্ট থাকলেও পরিপূর্ণ থাকলেও, কিন্তু বছরের অন্যান্য সময় নদীগুলোতে বিশেষ জল থাকে না, বালির চড়াই বেশি থাকে, সেই বালির চড়াতে যেন বুড়িমাকে সবাই মিলে ফেলে দিয়ে এলো। কজন মিলে সবাই নয়, বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, যেমন আমরা দেখেছি যে হিন্দু সমাজে যে কোনো মানুষ মারা গেলে তাকে একটা বাঁশের যে জিনিস তৈরি করা হয় তার ওপর করে নিয়ে যাওয়া হয়, সেরকমই একটা বাঁশের চ্যাংদোলা বানানো হলো, তাতে বুড়িমাকে মিলে কজন নদী চড়াতে রেখে এলো, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, যেহেতু নদীতে জল নাই তাই বালির চড়াতেই কয়েকজন ছেলে মিলে বাঁশের চ্যাংদোলায় করে মৃত বুড়িমাকে ফেলে রেখে এলো। এবং কদিন বৃষ্টির পরে আজকে উজ্জ্বল বা ঝকঝকে রোদ উঠেছে, সেই রোদে বালিও যেন ভিজে অবস্থা থেকে শুকিয়ে যাচ্ছে, এবং সেই শুকনো বালিতে বুড়িমাকে যেন তারা রোদেতে ফেলে রেখে দিয়ে, মৃত বুড়িমাকে রেখে দিয়ে চলে এলো। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। শকুন কখনোই, তারা কিন্তু কোনো জীবন্ত বা জ্যান্ত জিনিস খায় না, তারা পচা বা মৃত জিনিস খায়, যেহেতু বুড়িমা মারা গেছে সে কারণে তারা তখন বুড়িমাকে ফেলে রেখে এসে দিগন্তে। দিগন্ত আমরা কাকে বলি, যেন সেই একটা কাল্পনিক রেখা যেখানে মনে হয় আকাশ গিয়ে যেন মাটির সাথে মিশেছে, সেই কাল্পনিক রেখাটাকে দিগন্ত বলি, অর্থাৎ আমাদের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় সেই তত দূর পর্যন্ত সেই কাল্পনিক রেখা দিগন্ত। ছেলেরা এসে অনেক দূরের দিকে তাকিয়ে রইল, কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে, অর্থাৎ বুড়িমা তো মারা গেছে, তাহলে বুড়িমাকে খেতে যেমন রাতের দিকে হয়তো শেয়ালও আসতে পারে, দিনের বেলাতে হয়তো শকুন তারা মৃত ভেবে সে বুড়িমার মাংস খুবলে খাবে, অর্থাৎ বুড়িমা নিশ্চিত মারা গেছে এটা বোঝা যাবে, সেই ভেবে ছেলেরা বুড়িমাকে সেই বালিতে ফেলে দিয়ে এসে নদীর ধারে তারা দিগন্তে চোখ রাখলো, কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে। আজকের পড়া এই পর্যন্ত থাক, আবার আমরা পরের ক্লাসে বাকিটা পড়বো।